আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের প্রিপারেশন কেমন চলছে একটু জানাবেন। আপনাদের এইচএসসি সামনে কয়দিন পরে, খুব দ্রুতই পরীক্ষা, এখন শেষ মুহূর্তে কিভাবে প্রিপারেশন নিবেন না নিচ্ছেন, যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, আমি সাহায্য করার চেষ্টা করব। দেখেন, আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টার, সপ্তম চ্যাপ্টার, প্রথম পদ্যের। এখন এই সপ্তম চ্যাপ্টার পদার্থের গাঠনিক ধর্ম যেহেতু আমাদের শর্ট সিলেবাসে অর্ধেক, মানে প্রবাহী পদার্থের অংশটুকু নাই, সুতরাং আমরা বুঝতেই পারতেছি যে এইখান থেকে যদি আমাদের সৃজনশীল আসে, সৃজনশীল তো একটা আসবেই, সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড ম্যাথ আসার সম্ভাবনাই বেশি। এখন দেখি, আমরা ঝটপট সূত্রটা লিখে ফেলি যে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান সমান কি। ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান সমান হচ্ছে আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন সমস্যা হচ্ছে আমাদের এই দৈর্ঘ্য বিকৃতি নিয়ে, কারণ বিকৃতির কনসেপ্টটা আমাদের অনেকের একটু ঝামেলা হয়ে যায় যে বিকৃতি জিনিসটা আসলে কি, মানে প্রশ্নে যে মানটা দেওয়া থাকে সেখান থেকে আমাদের মানটা বসাতে যে আমরা মাঝে মাঝে ঝামেলায় পড়ি। তাহলে বিকৃতিটা হচ্ছে যদি কোনো বাহ্যিক কোনো বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রার কোনো পরিবর্তন হয়, একক মাত্রার কোনো পরিবর্তন হয় তাহলে সেটার নামই হচ্ছে বিকৃতি। ধরেন প্রথমে কোনো একটা বস্তুর মাত্রা ছিল এ, আপনি বাহ্যিক কোনো একটা বল প্রয়োগ করলেন, তারপর তার মাত্রা হলো বি, তাহলে আমাদের এখানে বিকৃতি, বিকৃতিটার পরিমাণ কত হবে? বিকৃতির পরিমাণ হবে আল এ ভেরিজিয়াস বি বাই এ। এখন দেখেন, এইখানে এ বড় না বি বড় আমরা জানি না, বি পরিবর্তন, ধরেন এটা বিটা পরবর্তীতে বেশি হতে পারে কম হতে পারে, এই জন্য কিন্তু আমি এখানে ভেরিজিয়াস চিহ্ন দিলাম। এখন যেহেতু ইয়ং এর গুণাঙ্কটা হচ্ছে দৈর্ঘ্য পীড়নের সাথে সম্পর্কিত, তাহলে মাত্রাটা কি হবে? দৈর্ঘ্য। তা ধরেন যে প্রথমে একটা তার ছিল 5 মিটার, আর পরবর্তীতে সেই তারটা হয়ে গেল 7 মিটার, তাহলে আমাদের উপরে কি হবে? উপরে হচ্ছে এ ভেরিজিয়াস বি, মানে আপনাদের যদি আমরা দৈর্ঘ্যটা চিন্তা করি তাহলে এইটাই আমরা দৈর্ঘ্য দিয়ে কল্পনা করেন যে প্রথমে দৈর্ঘ্য ছিল এল ওয়ান আর পরবর্তীতে দৈর্ঘ্য হচ্ছে এল টু, তাহলে এখানে হবে হচ্ছে এল ওয়ান ভেরিজিয়াস এল টু বাই এল ওয়ান, তার মানে 7 - 5 আর সবসময় নিচে ভাগ হবে 5 দিয়ে। এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। এখন পরীক্ষায় আমাদের কয়েক ধরনের ভাষা থাকবে। যদি সরাসরি ভাষা থাকে যে 5 মিটারের তার ভর ঝুলানোর ফলে 7 মিটার হয়ে গেল, তাহলে আমাদের ছোট এল, স্মল এল, বিকৃতিটা আমরা জানি, বিকৃতিটা হচ্ছে আমাদের সূত্রটা ভেঙে দিলে কি হবে, স্মল এল বাই ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল সবসময় আদি দৈর্ঘ্য বসাবেন, আর স্মল এল এ বসাতে যে আমরা মাঝে মাঝে একটু ভুল করে বসি, 5 মিটারের তার যখন ভর ঝুলানোর ফলে 7 মিটার হয়ে যায় তখন আমরা 7 বসাই দিই ভুল করে, না খবরদার এই কাজ করা যাবে না, আমাদেরকে তখন বসাতে হবে 2 মিটার পরিবর্তন। এইটা এইবার যদি একটু ডিপ, একটু যদি ভাষাটা এমন থাকে যে ধরেন ভর ঝুলানোর ফলে, আপনাদের প্রশ্নের ভাষা হলো যে ভর ঝুলানোর ফলে দৈর্ঘ্য দ্বিগুণ হয়, দৈর্ঘ্য দ্বিগুণ হয়, সেক্ষেত্রে আমরা কি করব? দেখেন এই যে ভর ঝুলানোর ফলে দৈর্ঘ্য দ্বিগুণ হয়, 3 গুণ হয়, 4 গুণ হয়, এই লাইনের মধ্যে কিন্তু আমার পুরো বিকৃতির মানটা আছে। কিভাবে? যে আমরা এল বাই এল এইটা যখন আমরা করব, দেখেন ভর ঝুলানোর ফলে আদি দৈর্ঘ্য যখন কিছু নাই, আমরা ধরে নিতে পারি আদিতে দৈর্ঘ্য ছিল এক্স, দৈর্ঘ্য হয়ে গেছে কত, 2x, দ্বিগুণ, তার মানে কত, 2x, আমরা ভুল করে এখানে 2x বসাই না বন্ধুরা, এইখানে তো 2x হবে না, কারণ x হয়ে গেছে 2x, তাহলে বৃদ্ধি পেলো কতটুকু, শুধুমাত্র বৃদ্ধি পেলো x, তাহলে টোটাল আমার l বাই l এর মান হচ্ছে 1। ভর ঝুলানোর ফলে দৈর্ঘ্য 3 গুণ হয়, তাহলে নিচে যদি আমরা x দিই তাহলে x হয়ে গেছে কত, 3x, তাহলে এইখানে হবে 2x। 4 গুণ হয়, x হয়ে গেছে 4x, তাহলে বৃদ্ধি পেলো কতটুকু, 3x, তখন হচ্ছে 3x, তার মানে আমরা বুঝতে পারতেছি যে দৈর্ঘ্য দ্বিগুণ হলে এল বাই এল 1, দৈর্ঘ্য 4 গুণ হলে এল বাই এল কত, 3, একবারে। এটা একটু মুখস্থ মত করে রাখতে পারেন, যেহেতু একটা টপিক থেকে একটা সৃজনশীল, দৈর্ঘ্য 5 গুণ হলো এল বাই এল 4। সাবধান, ভর ঝুলানোর ফলে দৈর্ঘ্য দ্বিগুণ হয় না বলে দ্বিগুণ বৃদ্ধি পায়, যদি বলা হয় দ্বিগুণ বৃদ্ধি পায়, এই বাংলা ভাষাগুলোতেই আমরা কিন্তু একটু ঝামেলায় পড়ে যাই। কোনো কিছু দৈর্ঘ্য দ্বিগুণ হওয়া আর দ্বিগুণ বৃদ্ধি পাওয়া কিন্তু এক না, দ্বিগুণ হওয়া x হয়ে গেছে কত, 2x, কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পাওয়া x হয়ে গেছে কত,
3x, x তার সাথে আবার 2x বৃদ্ধি পেল, তাহলে এই ক্ষেত্রে যখন দ্বিগুণ বৃদ্ধি পায় তখন স্মল l কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটাই কিন্তু আমাদের 2x এর মান, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমাদের l/l কত হবে, আগেরটা যদি x হয় আর উপরেরটা হচ্ছে 2x। আশা করি আপনারা এই ভাষা দ্বিগুণ তিন গুণ নিয়ে কোনো সমস্যা হবে না। আরেকটা ভাষা, দুইটা ভাষা যদি আপনারা একটু ভালো করে আয়ত্ত করতে পারেন এইখানে আপনাদের স্মল l নিয়ে ঝামেলা বাঁধবে না। আরেকটা ভাষা কি হতে পারে, যে ভর ঝুলানোর ফলে, ভর দৈর্ঘ্য কোনো একটা পার্সেন্টেজ বৃদ্ধি পায়, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়। এখন দেখেন শুধুমাত্র এই চ্যাপ্টারের এই ম্যাথই না, যে কোনো চ্যাপ্টারের যে কোনো ম্যাথ হোক, সেটা সৃজনশীল হোক, সেটা এমসিকিউ, আপনাদের যদি পার্সেন্টেজ আকারে থাকে 10%, বিশেষ করে পর্যাবৃত্তিক গতিতে সরল দোলকের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করতে, 50% বৃদ্ধি করতে, দোলনকাল 50% বৃদ্ধি, এরকম পার্সেন্টেজ আকারে থাকলে আমার সাজেশন থাকবে আদিতে শুরুতে তার মান কত, শুধু শুরুতে তার মানটা 100 ধরে নেবেন, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে। তাহলে দেখেন যদি আমরা শুরুতে 100 ধরে নিই তাহলে 10% বৃদ্ধি পেয়ে সে এখন কত হয়ে গেছে, সে এখন হয়ে গেছে 110। তাহলে স্মল l বাই ক্যাপিটাল l, তাহলে স্মল l বাই ক্যাপিটাল l, স্মল l মানে কি কতটুকু বৃদ্ধি, বৃদ্ধি কত 10 বাই 100। ভর ঝুলানোর ফলে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল, তাহলে 100 হয়ে গেছে কত 120, তাহলে বৃদ্ধি পেল কত 20, তাহলে l বাই l 20 বাই 100। তাহলে এইখানে একটা চুরি বিদ্যা, আপনারা দুই নম্বরে করে একটা জিনিস মনে রাখতে পারেন, যখন বাংলা ভাষাটা আমার এমন থাকবে ভর ঝুলানোর ফলে 10% বৃদ্ধি পাই ওইটাই l বাই l, 10% 10 বাই 100 ওইটাই l বাই l, দেখেন 20% ওইটাই l বাই l, 30% 30 বাই 100, আপনি চোখ বন্ধ করে এই হিসাবটা করে দিতে পারেন, দৈর্ঘ্য এত পার্সেন্ট, যত পার্সেন্ট বৃদ্ধি পাবে ওই l বাই l এর মানই তত। আশা করি এই দুইটা জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে আমাদের এই রিলেটেড কোন সৃজনশীল বা এমসিকিউতে আপনারা স্মল l নিয়ে আর ঝামেলায় পড়বেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।